আসসালামু আলাইকুম। বিকেলের নাস্তায় ঝটপট তৈরি করতে পারবেন এরকমই একটি স্পাইসি এগ পাস্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। তো বাচ্চারা কিন্তু প্রতিনিয়ত এগেমি খাবার খেতে চায় না, আর এই মুখরোচক পাস্তা আপনারা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা রাতের ডিনারেও সার্ভ করতে পারেন। এছাড়া অতিথি আপ্যায়নে এই লোভনীয় পাস্তা তৈরি করে দিলে মেহমানরা আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। তো ভিউয়ার্সদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর আপনাদের এক একটি লাইক আমার এই রেসিপিটা অনেকের কাছে পৌঁছে দিতে পারে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো অ্যাট ফার্স্ট আমি নিয়ে নিচ্ছি 3 ডিজাইনের পাস্তা। তো আপনারা চাইলে 1 ডিজাইনের পাস্তা দিয়েও এই স্পাইসি পাস্তাটি তৈরি করতে পারবেন। তো এখানে আমি ইন টোটাল 1.5 কাপের মতো পাস্তা নিয়েছি। এবারে পাস্তাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তো আমি একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানির মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম এবং তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি পাস্তাগুলো। আর অবশ্যই তেলটা দিয়ে দিবেন, এতে করে একটা পাস্তা আরেকটার সাথে লেগে যাবে না। তো আমি একটু হালকা নেড়ে দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। এতে করে পাস্তাগুলো কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। তো পাস্তাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এবারে পানিটা ছেঁকে নিয়ে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর দেখুন, তেলটা দিয়েছিলাম সেজন্য কিন্তু পাস্তাটা অনেকটাই ঝরঝরে আছে। এবারে পাস্তাটা রান্না করার জন্য আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এবং প্যানের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপের মতো তেল। তো তেলটা গরম হওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি রসুন কুচি প্রায় 2 টেবিল চামচের মতো। আর অবশ্যই পাস্তাতে রসুনটা দিবেন, এতে করে হেলদি হওয়ার পাশাপাশি খেতেও ভালো লাগবে। দিয়ে দিলাম 1/2 কাপের চাইতে একটু বেশি পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজটা সফট হওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি প্যাকেটজাত নুডলসের যে মশলা থাকে তার থেকে 3টি প্যাকেট। তো আমি 1.5 কাপ পাস্তার জন্য 3 প্যাকেট মশলা ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারবেন। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম প্রায় 1/3 কাপ। তো আপনারা চাইলে কিন্তু অন্য সবজিও এখানে ব্যবহার করতে পারবেন। তো ক্যাপসিকামটা কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। তো আমি হালকা একটু নেড়ে নিয়ে এবারে অ্যাড করে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম। তারপর আমি ডিমটাকে স্ক্রাম্বল করে নিচ্ছি। তো দেখুন, ডিমটাও কিন্তু হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে অ্যাড করে দিলাম ফালি করে রাখা 3-4টি কাঁচামরিচ কুচি। এবারে আগে থেকে সেদ্ধ করা পাস্তাটা অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, আমার পাস্তাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি প্রথমে ওয়েস্টার সস 1 টেবিল চামচের মতো। অ্যাড করে দিচ্ছি সয়া সস 1 চা চামচের মতো। সবশেষে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচের মতো। তো আমি কিন্তু এখনও পর্যন্ত লবণটা ব্যবহার করিনি, যেহেতু সয়া সস এবং ওয়েস্টার সসের মধ্যে অনেকটাই লবণ থাকে, সেজন্য আমি একটু চেখে নিয়ে লবণটাকে অ্যাড করে দিব। তো ধনে পাতা কুচি দেওয়ার পর সবশেষে অ্যাড করে দিলাম 1/2 চা চামচ লবণ। তারপর হালকা একটু নেড়ে নিয়ে একদম লো আঁচে 1 মিনিটের মতো রান্না করে একটি সার্ভিং বোলে সার্ভ করে নিচ্ছি। তো সেম রেসিপিতে আপনারা চাইলে নুডলসটাও কিন্তু রান্না করে নিতে পারেন। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে। তো উপর থেকে আমি আরও কিছুটা ধনে পাতা দিয়ে সার্ভ করে নিচ্ছি। আর এটি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছে। খুব সহজ এবং সিম্পল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে আর আমার চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। আর যদি এই রেসিপিটি আপনারা
ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করার অনুরোধ রইল। নেক্সট এপিসোডে আপনাদের জন্য আবারও কোনো রেসিপি অথবা ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।